নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। আমি সকালবেলা তো সব কাজ করে নিয়েছি, কিছু কাঁচা হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেগুলো ঠিকঠাক মানে গুছিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পরে এদিকে ছেলে আলপনাটা দিয়ে দিচ্ছে, কারণ প্রত্যেক বছর লক্ষ্মী পুজোতে না ওই দিয়ে দেয়, কারণ ওর হাতেও যেহেতু আঁকা টাকাগুলো করে সেই জন্য ওর এই কাজগুলো ও সব থেকে ভালো পারে। আর আমি না কোনো কাজে হেল্প নিই না, কিন্তু যখনই আমি ঘরের কোনো পুজো হয় তখন আমি ছেলেকে ডেকে যেগুলো ও করতে পারবে সেগুলো ওকে দিয়ে করিয়ে নিই, কারণ আমার যখন অসুবিধা হবে বা আমি যখন দিতে পারবো না তখন যাতে ও দিতে পারে সেই জন্য ওকে এগুলো করানো, বা ও দেখে নিল যে মা কীভাবে দিচ্ছে বা কীভাবে করতে হবে, যার জন্য আমাদের ঘরের যে ছেলে মেয়েরা মানে আমি সবসময় আমার ছেলে দিয়ে তো আমি এই কাজগুলো সবসময় করিয়ে নিই, কারণ অসুবিধা হতেই পারে, যাতে ঠাকুর সেবাতে যাতে অসুবিধা না হয় সেই জন্য ওকে এগুলো শেখানো বা ওই এইগুলো ওকে দেখানো যে এইভাবে ঠাকুরকে দিতে হবে। তা আমার যখন অসুবিধা হয় তখন ঠাকুর ও সুন্দরভাবে দিয়ে দেয়, বরং আমার থেকে ভালোভাবেই ও দেয়। তো ওর এদিকে আলপনা হয়ে গেছে, আর আমি এদিকে কী করবো, ঠাকুরের যে ওখানে ভোগ দেব সেগুলো করব। তা আমি এখানে সুজি, ময়দা আর সাদা তেল, চিনি আর হচ্ছে জোয়ান দিয়ে আমি এগুলো মেখে সুন্দর করে এখন রেখে দেবো, যাতে এগুলো কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তারপর আর আটাটা না একটু সামান্য শক্ত শক্ত রাখতে হবে, যাতে লুচিটা ভালো হয়। তা আমি এখন কী করবো, আটাটা কিছুক্ষণের জন্য ময়দাটা মেখে আমি গুছিয়ে রাখবো। আর যেহেতু সবসময় আটাটা মাখি, ময়দাটা না খুব বেশি ঘরে কেউ খেতে চায় না, আর হয়ও না, যখন পুজোর ভোগ হয় তখনই একমাত্র এটা হয়। তো এদিকে আমি মেখেটা রেখে দিয়েছি, আর হচ্ছে এদিকে কী করবো, আমি পায়েসটা করে নেব। তা আমি এদিকে সব কিছু দিয়ে দিয়েছি, আর বেশি করে কিশমিশ আর কাজু বাদাম সেটা ভিজিয়ে রেখে দিয়েছি, নামানোর একটু আগে আমি দিয়ে দেবো। তা যা হোক, এইভাবে সকালবেলা আমি তো অন্যদিন সকালে তাড়াতাড়ি উঠি, কিন্তু যে দিনটা আমার পুজো থাকে সেই দিনটা তো আমার নিয়মের মধ্যে করতে হয়। অন্য দিন কী হয়, পুজো একটু দেরি হলেও কোনো ব্যাপার না, কিন্তু এইসব পুজোতে একটু সময় তিথি ধরে করতে হয়। তা আমি ওই জন্য আগে দুদিন আগে সব কিছু দেখে নিই দিনের দিন, যাতে আমি সময় মতন ঠাকুরের ওখানে পুজো দিতে পারি, সেই জন্য আমার আরও তাড়াতাড়ি ওঠার। এদিকে লুচিটা আমি ভেজে নেবো, পায়েসটাও হচ্ছে, পায়েসটা মোটামুটি হয়ে গেছে, আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটা নামিয়ে আমি লুচি, পায়েস আর একটু শুকনো তরকারি মানে করেছিলাম। তারপরে আমি কি করব, শুকনো তরকারি যেটা সেটা করব। আর এই সময় না ফোনটা ছেলে নিয়ে নিয়েছিল কোনো কাজের জন্য, আর একটা ফোন, সেই ফোন দিয়েই তো আমার সব কিছু করা। তা আপনাদের আমি রেসিপিটা বলে দিচ্ছি। আমি প্রথমে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি হিং আর জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে টমেটোটা তুলে দিয়েছি, তুলে দিয়ে ঢেকে এটা ওটাকে আমি একটুখানি হালকা কষিয়ে নেব। আর তার মধ্যে এদিকে আমি গরম জলের মধ্যে সন্দক নুন, আমি যখনই পুজো মানে পুজোর ভোগ করি তখনই আমি সন্দক নুন দিয়েই সব কিছু করার চেষ্টা করি। তা যা হোক, সেইটা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ঝাল, মিষ্টি, এগুলো আপনাদের মতো করে আপনারা দেবেন, কারণ সবাই ঝাল কম খায় বেশি খায় সেটা সম্পূর্ণ আপনাদের ওপর। দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। আর আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা হাত দিয়ে ভেঙে দিয়েছি, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি। তারপরে একটুখানি ফুটে উঠলে নামানোর সময় আমি একটু গরম মশলা, ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এটা মনে রান্নার রেসিপি। আর এদিকে আমাদের কি হয়, দুয়ারের সামনে না কদম ফুল দিতে হয়, সেটা ছেলে বেঁধে দিয়েছে। আর দরজাটা এত বড় যে এই কাজটা ওকে ছাড়া হবেই না, তো এদিকে কদম ফুলটা বেঁধে দিয়েছি। এবারে সোজা চলে যাব ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সব কাজ করে নিয়েছি, ভোগ সাজিয়ে সামনে দিয়েছি। আমি যেটুকু জানি আর যেটুকু আমার দ্বারাই সম্ভব সেইটুকু দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই। আর আমি ঠাকুর সে পুজো দেওয়াটা সবসময় এটাই মানি
যে বেশি কিছু ঠাকুর কিন্তু চাই না, ঠাকুর হচ্ছে আমাদের মনের ভক্তিটাই সব থেকে বড় জিনিস, সেটাই চাই। সেটা আপনি যেটুকু জানেন বা যেটুকু আপনার দ্বারাই সম্ভব সেইটুকুর মধ্যে আপনি পুজো দেন, কিন্তু সম্পূর্ণ মনের ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন করে ঠাকুরকে পুজো দিলে সেটাই সব থেকে বড় জিনিস। আর আমার সবসময় এইটা যে আমার ঠাকুর যেন সেবায় কোনো কিছু ভুল না হয়, ঠিকঠাক হয়, আমার তরফ থেকে আমি সম্পূর্ণ 100% চেষ্টা করি। আর এদিকে বুদ্ধর মূর্তিটাও এনেছিলাম, সেটাও পুজো করে নিলাম। যা হোক, আজকের ভিডিও তাহলে আমি এখানে এন্ড করলাম। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।